ইউনিক কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপেরিয়েন্স থেকে আমি বলতে পারি ডন টেক মি আদার ওয়াইজ নট শফ ইটস ইস দ্য রিয়েলিটি সামটাইম এটা বলা লাগে আপনার আমি যা দেখলাম সেখানে আপনি এই যুক্তরাষ্ট্রকে তাদের চোখকে ফাঁকি দিয়ে কোনো জিনিস করার ক্ষমতা আপনাকে পৃথিবীতে কোনো দেশেরই নাই কনফার্ম থাকেন আপনি ওয়েদার ইউ লাইক দেম ও ডিসলাইক দেম ইউনো আই ডোন্ট কেয়ার সো এই জায়গাতে যদি ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি আনা যায় গার্মেন্টস শিল্পকে যদি রিফর্মস যেগুলো আছে সেগুলো করা যায় তাহলে বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধা বা দেয়ার আর সাম কন্ডিশন দে মে পোর্ট বাট ডক্টর মোদী ইউনুসকে তারা সহযোগিতা করার উদ্দেশ্যে এই বিরল সুবিধাটা বাংলাদেশ পেতে যাচ্ছে বা পেতে পেতে পাবে এটা আমি আপনাকে আজকে আনঅফিশিয়ালি আমার সোর্স থেকে আমি কনফার্ম করে দিতে পারি জাস্ট রাইট ডাউন ইট নোট ইট ডাউন বিকজ আই নো ওয়াট আই সে রাইট নাও ব্রাদার হাসিনা ইজ কামিং ব্যাক বাংলাদেশ

অন্য কোন সরকার হলে তারা গুনাক করে এগুলা নিয়ে আগ্রহ প্রকাশ করতো না দে ওয়ান্ট ওয়ান্ট টু টু হেল্প ডক্টর দে হিম বি দ্যাটস গোল আমরা না চাই ডক্টর মাহমুদ ইউনুসের সরকার বা উনি সফল হোক তার চেয়ে বেশি চায় এই বিদেশি পার্টিকুলারলি পশ্চিমা বিশ্বের যারা আছে তারা না আপনি হয়তো এটাকে বলবেন শেখ হাসিনা বলেছে উনি সেন্ট মার্টিন দিয়ে দিবেন উনি এই করবেন সেই করবেন দেখুন পাগলের কথা নিয়ে আলোচনা করার সময় এখন আমাদের নেই মহিলাটা একটা সাইকোপ্যাথ রাইট উনি ইচ্ছাকৃতভাবে ফোন করেন ফোন করে রেকর্ড করে রেকর্ড করে এটা আবার সেরে দেয় মানুষের কাছে দি বুঝায় শি ইজ অ্যাক্টিভ শি ক্যান রিটার্ন এনি টাইম টু বাংলাদেশ এন্ড শি ক্যান ডু দিস শি ক্যান সো দ্যাট গ্রাস রুটের যে আওয়ামী লীগ আছে যারা লেখাপড়া জানে না মূর্খ যারা মানে আপনাদেরকে আমি সরি সরি টু সে দ্যাট আমি আমাকে ফর গিভ মি আই গেট টু সে দ্যাট ওকে বাট আমি মূর্খ তাদেরকেই বলি ইফ ইউ হ্যাভ এ পিএইচডি ডিগ্রি বাট ইউ আর এ ননসেন্স

বাই বাংলাদেশ বাংলাদেশি সুইস ন্যাশনালসুস ইন অ্যাকর্ডেন্স উইথ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রসিডিউরস গুড নিউ নিউজ এবং ইন্টারন্যাশনাল প্রসিজোর যেটা আছে আছে দ্যার আর মেনি লস এন্ড সো উই ক্যান গেট আওয়ার মানি ব্যাক ইন টু দ্য কান্ট্রি রাইট সো ইট ইস এ গুড নিউজ সো ডক্টর মোহাম্মদ ইউন সরকার যদি ক্ষমতা থাকেন একের পর এক গুড নিউজ এবং সুসংবাদ বাংলাদেশের জন্য আসতেছে আমি আপনাদেরকে অলফ করে বলতে পারি এবং এই প্রতিষ্ঠানগুলা এবং এই সরকারগুলা আর ভেরি ডেসারেট আই মিন টু হেল্প ডক্টর মোদী গভর্নমেন্ট ওর বাংলাদেশ রাইট নাও এবং কারণ তাদের সবচেয়ে প্রিয় মানুষটাই বর্তমানে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আই ক্যান ব্যাট অন দ্যাট যদি ডক্টর মোদী ইউনুস অন্য কোনো সরকার হতেন এমন গুরুত্ব তারা কখন দিত না কখনোই দিত না বিকজ তার যে আমি সেদিনে বলছিলাম এই মুহূর্তে পৃথিবীতে পার্সোনাল ক্রেডিবিলিটি অ্যাসেসমেন্টের দিক থেকে যদি আমরা যাই ওয়ান অফ দ্য নাম্বার ওয়ান ক্রেডিবল ইন্ডিভিজুয়াল who is running or head of state of any country is Dr. Mamadou Yunus. So don't forget that. That's what I mentioned, I mean, two to three days ago, ladies and gentlemen, maybe five days. So, that's a good news. The, the commitment was made during a meeting between Swiss ambassador in Dhaka, Rector uh, uh, Siegfried uh, Rangli, Re and foreign advisor uh, Mr. Tohidusen at the foreign ministry in Dhaka, according to press release issued by ministry today. During the discussion, the foreign advisor.

কোন জায়গায় দিছে জানেন আপনারা এটা একটা সিরিয়াস মানে খবর বাংলাদেশের এই টাকা পাচাকারী এবং লুটপাটকারীদের জন্য আমি কনফার্ম করে বলতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুস এই খবরগুলো তারা আপনার হিট আচ্ছা আর একটা সুসংবাদ এখানে আমি আপনাদেরকে দেই ডিপোজিটস ইন বাংলাদেশি সরি অফ বাংলাদেশি বাংলাদেশি ব্যাংকস ন্যাশনাল ইন সুইজারল্যান্ড ব্যাংকস হিট লোয়েস্ট লেভেল এভার রাইট না অর্থাৎ বাংলাদেশের বিগত পঁচিশ বছর বা বাংলাদেশের ইতিহাসে সুইস ব্যাংকে বাংলাদেশের যত টাকা রাখেন যে সময় রেখেছেন এই সময় সবচেয়ে কম টাকা রেখেছেন বিগত দুই থেকে তিন মাসের ভিতরে গুড নিউজ ভেরি ভেরি গুড নিউজ মিন দেখেন আপনি যে এখন আর টাকা যায় না কেন যায় না প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই দ্যাটস অ্যানাদার ইস্যু বিচার কাজ নিয়ে অসন্তুষ্ট আই এম টু আই এম অলসো রাইট নাও ইন টার্মস অফ Uh, serving justice ladies and gentlemen. I make, I do agree with you. But here's the stuff. They're working. We have to like like I said, the the pace of doing everything against this brutal ferocist or the fascist is not up to the mark. What we are actually expected. Very slow and steady. But still we get to give them some time. I maybe Shashkori aracta news share korte I kori. আমি আন্দাজ করি আমার আন্দাজের উপরে থাকেন আমি আমার আন্দাজের উপরে থাকতে চাই আমি যে কথাগুলো বলছি আমি এভাবে বলবেন গেল না কেন এটা আমরা আপনারা ফোরে চার্জ করেন আমি বলছিলাম যে এই হাসিনা শেখ হাসিনা চলে যাবে যুক্তরাষ্ট্র সার দিবে না পরে নির্বাচনের পরে এসে আপনারা আমাকে বলছেন আপনি বারবার এগুলো বলেছেন এগুলো পড়লো না কেন এগুলো আমাদেরকে মিথ্যা অনেকে যোগাযোগ বন্ধ করে রেখেছিলেন যা বলেছিলাম সেটা কি পেয়েছেন ভাবেন রাজনীতি ইস নট লাইক ম্যাটার ইস মিন ইউ এটু ওয়েট এটা একটা বিশাল বড় ব্যাপার এবং পৃথিবীর যে বর্তমান যে পরিস্থিতি চলছে আপনার যে মানে ভু রাজনীতি প্লাস ইন্টারন্যাশনাল পলিটিক্স অ্যান্ড এফেয়ার্স ইনস্টেবিলিটি অফ দ্য ইজি টু এক্সিকিউট এনিথিং দে ওয়ান্ট টু রাইট ইউ গেট টু গিভ দেম সাম টাইম ওয়েট চুপপু যাবেন খুব শীঘ্রই যাবেন আর সুইস ব্যাংকের রেট হচ্ছে যে কোন সময়ের তুলনায় বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশি দ্বারা সবচেয়ে কম টাকা ডিপোজিট হয়েছে বিগত কয়েক মাসের ভিতরে এটা একটা সিরিয়াস নিউজ আপনি কল্পনা করেন বা যে কোন সময়ের তুলনায় সবচেয়ে কম টাকা লোয়েস্ট লেভেল বা হিট এটা ভেরি গুড নিউজ আমি মনে করি বাংলাদেশের বাংলাদেশের জন্য সুতরাং কাজ যে হচ্ছে না তা নয় এই মানুষটার

যতক্ষণ পর্যন্ত আসবে না বিচার বিভাগের সংস্কার পুলিশের সংস্কার যতক্ষণ পর্যন্ত আসবে না আপনি যে কোন গভর্নমেন্টকে নিয়ে আসেন মানে ফেরস্তা নিয়ে আসলো কাজ হবে না দুর্নীতি সেখানেই হবেই এই জন্য বলছি এই রিফর্মস গুলা করার আগ পর্যন্ত দৈর্য সহকারে যে কোন যদি কমপ্লেন পান একটু কষ্ট হয় আপনি জানেন যে আমাদের দেশটা আরো ভালো চলতো যদি আওয়ামী লীগ এবং ভারতীয় এই গ্রুপটা আমাদের বিরুদ্ধে সারাক্ষণ ষড়যন্ত্রে লিপ্ত না থাকতো হবে ওয়ার্কিং অ্যারাউন্ড দা ক্লক টু ডিস্টেবিলাইজ এন্ড মেক পিপল আপনার আনহ্যাপি সো তারা মনে করেন যে শেখ হাসিনাই ভালো ছিল এই স্লোগানটাই তারা তুলতে চায় আপনার আমি মনে করি এবং অনেক ধরনের খুব কৌশল করে যাচ্ছেন এবং এরা সারা জীবন এরা করে গেছে আপনি দেখেছেন গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার আমানুল্লাহ আমান সাহেবের বিরুদ্ধে

ডক্টর ওয়া সরি মোহাম্মদ সরি জেনারেল ওয়াকারকে বচ্ছনা করবেন না উনার কারণেই যে হোক অনেকটা অ্যাচিভ হয়েছে আমাদের আজকের এই এইকদের আপনি কল্পনা করেন এই যদি কোনোভাবে টিকে যেত তাহলে যারা আন্দোলনে গেছিলেন বা আমরা যারা কথা বলেছি বিদেশে বসে কি হতো আমাদের সবার আপনাদের যারা ছিল আমাদেরকে তো পেতো না কল্পনা করেন কি হতো এবং কি দেশটাকে কোথায় নিয়ে গেছিলো দেউরিয়া হওয়ার পথে চলে গেছিলো দেশটা সেখান থেকে আসছে এবং এরা রাজনৈতিক নেতৃবৃন্দ না ধরেন আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে ধরেন এই মুহূর্তে যে আপনার যে লিকুইডিটি প্রবলেম আছে আপনার বর্তমানে অর্থাৎ মানুষ থাকার যে সরবরাহের যে গাড়তি আছে আপনার বিশেষ করে কৃষির মধ্যে ইউর রাইট মেবি ফিফটি ফিফটি সিক্সটি ফিফটি সিক্সটি সেভেন্টি ইয়া সামথিং বাট হি ইজ নট হান্ড্রেড পারসেন্ট বিকজ ইনি আওয়ামী লীগের প্রতি তো তার ওনার একটা সেম্পতি থাকবেই উনাকে প্রধান বাড়িয়েছেন শেখ হাসিনা উনি আওয়ামী লীগ গড়ানোর মানুষ কিন্তু ওনার প্রদূষণটার ইজ্জত যদি উনি রক্ষা করেন আর উনি চাইলেও পারবেন না আমি আপনাকে বলি জেনারেল ওয়াকার বাংলাদেশে ক্ষু করতে পারবেন না করবেন না জীবনে করবেন না কেন করবেন না তারল্য শঙ্কর থ্যাংক ইউ সো মাচ এই জন্যই করবেন না কারণ করলে সেনাবাহিনীরা তারকে গর থেকে বেরো হতে দেবে না ওনাকে দি রিজন ওয়াই বিকজ যদি কু করেন ডক্টর মোদী পরের বিরুদ্ধেই বাংলাদেশের সেনাবাহিনীকে জাতিসংঘের পিস কিপিং মিশন থেকে সরিয়ে দেবে ইউনাইটেড নেশনস এবং যুক্তরাষ্ট্র সবাই মিলে তো তারা ওই দুঃস্বাসকেও দেখাবে না বাংলাদেশে তবে তারা ডিস্টার্ব করবে আনডাউটলি এটাকে ও জনপ্রিয় করে তোলার যে প্রক্রিয়া তারা একটু সার দেবে না এই গভর্নমেন্টের বিরুদ্ধে তো আমি যে কথাগুলো বলছিলাম সেটা হলো যে তারা এই করে যাচ্ছেন এখন ওয়াকার সাহেব আছেন চুপ্পু চলে যাবেন সময় দিতে হবে এই সরকারকে কিছুটা এটা আমি মন বিশ্বাস করি তবে স্বরাষ্ট্রমন্ত্রী যে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ভেরি স্লো ইন টার্মস অফ এক্সিকিউটিং দেয়ার আমি জবস আনডাউটলি আই ক্যান ট্যালো দ্যাট সো আমাদেরকে কিছু অপেক্ষা করতে হবে তবে এই টাকা পাচারকারীদের এই তত্ত্বগুলো যখন এখন আসবে আমরা জানতে পারবো কারা কারা টাকা রেখেছেন কোন জায়গা থেকে রেখেছেন সুতরাং এই টাকা পাচারকারী এবং দুর্বৃত্তরা এবং এখানে শেখ হাসিনার পরিবারের কত মানুষ আছে কল্পনা করতে পারবেন না আমরা দেখতে পারবো তখন এদেরকে বিচারের আওতায় ইন্টারন্যাশনাল সিস্টেমে আমি আজকে আর একটা তথ্য দিতে চাই আপনাকে এদের বিরুদ্ধে অ্যারাউন্ড দ্যাক সিআইএ করতেছে আই ক্যান ব্যাট অন দ্যাট এই কথাগুলো আমি আপনাকে বললাম ডক্টর মোহাম্মদ ইউরুস সফল হন যুক্তরাষ্ট্র ইউনাইটেড কিংডম ইউনাইটেড নেশনস ইউরোপিয়ান ইউনিয়ন এক বাক্যে তারা চায় এই উনি যেন তার সম্মান মতো দেশকে একটা উচ্চতায় নিয়ে যান এবং তারা সাহায্য তারা আছে আচ্ছা বুঝলাম বুঝলাম এই জিনিসটা ঠিক আছে তবে তাদেরকে আমি কিছু উপদেষ্টা পরিবর্তন করতে হবে এটা আমি মনে করি এই মুহূর্তে অনেকে মেলনিউট্রিশনে ভুগতেছেন এদের ভাইটামিনের অভাব আছে এরা সাপটার সঙ্গে ঘুমিয়ে যান এটা হবে না এটা বয়সের এটা আমি হলো আমার বয়স এই হবে আমি কোথায় থাকবো আমি জানি না আমি উঠতে পারবো কিনা সেটাও আমি জানি না

এবং আমি সেটার জন্য অপেক্ষা করলাম তারা সহযোগিতা করবেন তারা পাচারকারী যারা আছেন এদের এবং এর সরকারকে হেল্প করবেন ইউনি গভর্নমেন্টকে সেক্ষেত্রে গুলো যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে আপনার শুল্কমুক্ত সুবিধা দিতে পারে তবে এই দুর্বৃত্তরা শেখ হাসিনা ফেসিস্টের অনুসারে ছিল এরা সুবিধা নিয়ে কি করবে সেটাও দেখার বিষয় এটাকে একটা ফেয়ার অ্যান্ড স্কোয়ার হতে হবে আর মানে চাইনিজ গভর্নমেন্ট দে অলরেডি অফার্ড আপনার এই যে ডিউটি ফ্রি অ্যাক্সেস অফ বাংলাদেশের প্রোডাক্ট ইন টু চায়না দেন দ্যান ওয়ান ইজ আপনার আরও যে কয়েকটা খবর দেখলাম সুতরাং ইটস এ গুড নিউজ ফর বাংলাদেশ রিসেন্ট জেনেমেন সো এই সরকারটা কমপক্ষে কিছুদিন স্টেইবিলভাবে বাংলাদেশের রিফর্মসটা করে যাক আর না হলে জেলাও